শ্রাবণী, তোমাকে ছেড়ে আর আমার একা একা থাকতে ভালো লাগছে না। চলো আমরা বিয়ে করে ফেলি। আমি তো তোমাকে অনেক আগে বলেছি, আমার বাপ মা কেউ নাই, আমি দুলা ভাইয়ের কাছে মানুষ হয়েছি। আমি দুলা ভাই অমতে তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে বিয়ে করতে হলে আগে দুলা ভাইকে রাজি করতে হবে। এই কথা, আমি হলাম মেম্বারের ছেলে, আমার কোনো কিছুর অভাব আছে নাকি? তোমার দুলাভাইকে রাজি করানোটা আমার বয়হাটকা খেল। যাও, তোমার দুলাভাইকে বাজার থেকে দই মিষ্টি লেছি রেডি থাকতে বলো, আমি কাল যাচ্ছি। ঠিক আছে সোনা, বাই। আমি তো গাড়ি আস্তে চালা শুনু। এই গাড়ি আস্তে চালাছিলি তো, আমার গায়ে কাদা পড়লো কি করি? তোর গাড়ি চালানো আজ শিখি দেব, নাম শিগগিরি। থাম থাম থাম, এই ছেলেটাকে মারছি কেন? মারবো না তো, চুমু খাবো নাকি? লাল, এ রে, এ আবার কি ধরনের কথা? আমি জিজ্ঞেস করছি ঘটনাটা কি। ও, ঘটনা শুনবা? ও লাইলি আর আমি মজনু, ওকে আমি একটু আদর করছি। আবার কি ছেলে রে, আমার তো দেখছি এখানে কথা বলাই অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে বুঝতে পেরেছ? তাহলে পাথরে ক্ষমা চাও। একবারই বাজে ছেলে। এই বল, আমার গায়ে কাদা পড়লো কেন? আজ তোর কপালে বহুত কষ্ট আছে। তাদেরকে জল খাবার দিতে গেছে। ও, তাহলে ভাইয়ের আসতে একটু লেট হবে নাকি? না না, লেট হবে না, আমি খবর পাঠিয়েছি, তোমার কথা শুনলি এক্ষুনি চলে আসবে। ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তোমার কথা আমার বোনের মুখ থেকে অনেক শুনেছি, আজ দেখলাম আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমাকে কথা দাও, আমার মা মরা বোনটাকে কোনোদিন কষ্ট দেবে না। না না বোন, আপনি কি বলছেন? আপনার বোনকে আমি অনেক ভালোবাসি, তাকে কখনো কষ্ট দিতে পারি? এই কথা সেদিন তোমার ভাইও বলছিল, শ্রাবণীর মুখে যা শুনেছি ছেলেটা দেখবা খুব ভালোই হবে। এই শ্রাবণী, তোরা দুজনে বসে গল্প কর, আমি চাটা নিয়ে আসছি। দেখিছ, তোমাকে বললাম না তোমার বোন বোনুকে পটানো আমার বাই হাতকা খেল। হ্যাঁ দেখছি তো। কই রে শ্রাবণী, আমার হবু ভাইরা খেতে মেতে দিয়েছি নাকি? হ্যাঁ ভাই দিয়েছি, এসে বসো। ভাই আবার আমাকে দেখি মেয়ে ছেলে মতন লজ্জা করছে কেন? মুখটা ঘুরাও একটু দেখি। এই, তুমি এরকম করছো কেন? মুখটা ঘুরাও না। এই শালা, তুই এখানে বের আমার বাড়ি থেকে। ভাই, আমি বুঝতে পারিনি, ওইভাবে কথা বলা আমার বিশাল ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। ও, ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছ? পাথর, ঠিক আছে যা, ঠিক আছে, ক্ষমা করে দিছি, এখন তুই বাড়ি থেকে বের হ। ওগো, তুমি ওকে এরকম করছো কেন? এই, তুই বেশি কথা বলবি নি, তোর এত বড় অস্পর্ধা, আমার বাড়িতে বিয়ে করতে এসছি, বের আমার বাড়ি থেকে। কথাবার্তা সাইট নাই, আবার আমার শালিকে বিয়ে করবে? আমার বোনকে তোমার কি দরকার ছিল উল্টো পাল্টা কথা বলার? আমি জানি না কি ওইটা তোমার বন্নু। জানো না তো ঠিকই আছে, এবার ঠেলা সামলাও, তোমার এই ভুলের লেগে আমার বন্নু অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলিছে। সামনে মাসে আমার বিয়ে, তুমি কি করবা করো? আর এক মাস সময় আছে, তুমি কিছু না করতে পারলে আমাকে ওইখানে বিয়ে করতে হবে। চুপ করো, এরকম কথা আর কখনো বলবা না,
এখনো তো এক মাস সময় আছে। আমি এমন কিছু করব 15 দিনের মধ্যে তোমার বনে আমাকে পাগলের মতন খুঁজে বেড়াবে। চলো শুননা, আর মন খারাপ করো না, আইসক্রিম খাই গি। ঠিক আছে চলো। ভাই কিছু বলছো নাকি? আরে ছি, কুল্লু কিরে, তোর কিছু বলি রে। এই দাঁড়া, লড়বি নি। এই পালাসনি। কি ছেলে রিয়া, আমার সাথে কেন প্রতিদিন এরকম করছে? কে ও? চিনতে তো পারছি নি, আর কেনই বা আমার সাথে এরকম করছে? ও কে? আর কেনই বা আমার সাথে এরকম করছে? ও কে? কেন আমার সাথে এরকম করছে? ওগো, তুমি এত খিজলাইছো কেন? আর সে কথা বলো না, একটা ছেলে প্রতিদিন আমার সামনে এসে ভিলভিল করে তাকায়, আর মুখটা জানি কেমন করে, আর আমি কাছে যেতে গেলেই লক্ষ্যের চটিটা বগলে লি অমনি কাদায় লাফ মারে, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলি? আমার সাথেও এরকম করেছে, এই দেখো না শাড়িতে সব কাদা লেগে গেছে, ধুচ্ছি। হ্যাঁ, তোমার সঙ্গেও এরকম করেছে? ও কে? আর কেনই বা আমাদের সাথে এরকম করছে? খাসিতে লেগে রাস্তা বের হওয়ার জন্য নাই, আমার সাথে বসে টাই কাঁধাতে পাকি দিল। এই তুই আবার খিজলাছি কেন? তোর আবার কি হলো? আর বলো না দুলো ভাই, এক চুয়া কাঁধাতে লাভ মেরে আমার গায়ে কাঁধে লেগে দিল। লাল, তোর সঙ্গেও এরকম করেছে? আল্লাহ, ও কে? আর কেনই বা এরকম করছে? আর কেনে বা আমার সঙ্গে এরকম করছে? ওগো তুমি চুপ করো, ডাক্তারে বললো না এই সব চিন্তা আর করো না, না হলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সে তো আমিও বুঝতে পাচ্ছি, তাহলে তুই বল ও কে? আর কেনে বা এরকম করছে? স্যার, আর কেন এরকম করছিস?